প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও যারা আমাকে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। 2000 নতুন বছরের শুরুতে সবাইকে আবারও শুভেচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি কাউসারি পারভীন, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই মহামারীর সময়ে তোমরা বাসায় আছো, ভালোই আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। কোভিড-19 মহামারীর কারণে তোমরা এখন সবাই, আবার বলছি, সবাই বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, বড়দের কথা মেনে চলবে। নতুন তোমরা নিশ্চয়ই দিনে নতুন নতুন ক্লাসে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে ভর্তি হয়ে গেছো, আর নতুন নতুন ক্লাসে উঠে নতুন বই পার মজাই আলাদা। তোমরা এখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেয়ে খুশি মনে সবাই বাসায় বইটা নাড়াচাড়া করছো এবং রিডিং পড়া শুরু করেছো। আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণী পরিবেশ পরিচিতি ক্লাস নেব। দ্বিতীয় শ্রেণী পরিবেশ পরিচিতি, মানুষ একাকী বাস করতে পারে না, সমাজে বসবাস করতে হলে মানুষকে মিলেমিশে একতাবদ্ধ হয়ে বসবাস করতে হয়। কিন্তু আদিম যুগে আমাদের সমাজ ব্যবস্থা এরকম ছিল না, তখন মানুষ বন জঙ্গলে গুহায় বাস করত। তারা কাঁচা মাছ মাংস, শাক সবজি, ফলমূল এগুলো কাঁচাই খেত। কিন্তু বর্তমানে সমাজ সভ্যতার অগ্রগতিতে এখন সবাই আমরা সমাজবদ্ধ হয়ে বাস করি, আমরা এখন সবাই সমাজে বাস করি। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো পরিবেশ ও সমাজের সমাজ ও সামাজিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু বইয়ে তোমাদের পাঠ্য বইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পাঠ্য বই থেকে অধ্যায় 5-এ আমরা আজকে একটু রিডিং করব, সমাজ ও সামাজিক পরিবেশ। আমরা সামাজিক জীব, আমরা সমাজে বাস করি, সমাজে রয়েছে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আলাদা আলাদা পরিবার। একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে, বাস করে বিভিন্ন পেশাজীবী মানুষ। এসব পরিবারের জীবনযাত্রা, আচার অনুষ্ঠান, শিক্ষা সংস্কৃতি নিয়ে গড়ে ওঠে একটি সমাজ। অর্থনৈতিক শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের উপর নির্ভর করে সমাজের উন্নয়ন, আর এর সঙ্গে প্রয়োজন সামাজিক শান্তি। ঝগড়া ও মারামারি সমাজে অশান্তি ঘটায়, পরিবেশকে করে খারাপ। সমাজে ভালো পরিবেশের জন্য প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা, প্রয়োজন একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। নিজেকে সবসময় বড় মনে করা ঠিক নয়, অপরের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আমরা একে অপরের উপর নির্ভরশীল, সবাই সবার কাছে প্রয়োজনীয়। সমাজের লোকজন, লোকালয়, রীতিনীতি, আচার অনুষ্ঠান প্রভৃতি মিলে যে সমাজ পরিবেশ গড়ে ওঠে তাকে বলে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কাকে বলে শিক্ষার্থীরা? সমাজের লোকজন, লোকালয়, রীতিনীতি, আচার অনুষ্ঠান প্রভৃতি মিলে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলে সামাজিক পরিবেশ। সমাজ কিভাবে গড়ে ওঠে? একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে, বাস করে বিভিন্ন পেশাজীবী মানুষ। এসব পরিবারের জীবনযাত্রা, আচার অনুষ্ঠান, শিক্ষা সংস্কৃতি ইত্যাদি নিয়ে গড়ে ওঠে একটি সমাজ। সমাজের উন্নয়ন কিসের উপর নির্ভরশীল? অর্থনৈতিক শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের উপর নির্ভর করে সমাজের উন্নয়ন, আর এর সঙ্গে প্রয়োজন সামাজিক শান্তি। আমরা একই সমাজে বাস করি, একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে, ঝগড়া মারামারি সমাজে অশান্তি ঘটায়, নিজেকে সবসময় বড় মনে করা উচিত নয়, আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু বোর্ডে আলোচনা করি। আজকে আমাদের বোর্ডে প্রথমে দেখব শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ ক, আমরা ড্যাশ বাস করি, আমরা সমাজে বাস করি, একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে, একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে, ঝগড়া ও মারামারি সমাজে ড্যাশ ঘটায়, ঝগড়া ও মারামারি সমাজে অশান্তি ঘটায়।
নিজেকে সবসময় বড় মনে করা বেশ নয়, নিজেকে সবসময় বড় মনে করা ঠিক নয়। আমরা একে অপরের উপর বেশ, আমরা একে অপরের উপর নির্ভরশীল। সবাই সবার কাছে বেশ, সবাই সবার কাছে প্রয়োজনীয়। সমাজে ভালো দেশ জন্য প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা। সমাজে ভালো পরিবেশের জন্য প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা। আমরা দেশ জীব, আমরা সামাজিক জীব। এবার শুধু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু জানি নেই। দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, একই ক, একই সমাজে কোন ধর্মের লোক বাস করে? উত্তর, একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে। ঝগড়া ও মারামারি সমাজে কি ঘটায়? উত্তর, ঝগড়া ও মারামারি সমাজে অশান্তি ঘটায়। আমরা কার উপর নির্ভরশীল? আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। নিজেকে সবসময় কি মনে করা উচিত নয়? নিজেকে সবসময় বড় মনে করা উচিত নয়। অপরের মতামত গুরুত্ব সহকারে কি করা উচিত? অপরের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। একই সমাজে কোন ধর্মের লোক বাস করে? একই সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে। ঝগড়া ও মারামারি সমাজে কি ঘটায়? ঝগড়া ও মারামারি সমাজে অশান্তি ঘটায়। আমরা কার উপর নির্ভরশীল? উত্তর, আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। নিজেকে সবসময় কি মনে করা উচিত নয়? নিজেকে সবসময় বড় মনে করা উচিত নয়। অপরের মতামত গুরুত্ব সহকারে কি করা উচিত? অপরের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। শিক্ষার্থীরা, আমরা আজকে কিছু শূন্যস্থান এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জানলাম। তোমরা বাসায় বেশি করে অনুশীলন করবে এবং রিডিং গুলো পড়বে, প্রশ্ন উত্তর গুলো করবে। আর আজকে পাঠে যে প্রশ্নগুলো আছে সেগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। আর তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, ঘরে সবসময় নিরাপদে থাকবে এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।